প্রিয় দর্শক, আজকে আমরা গ্লাস ম্যাটেরিয়ালের এই টিউটোরিয়ালে একটি গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল শিখব। সেই টিউটোরিয়ালের বেসিক একটি থিওরি অ্যাপ্লাই করব আমরা আজকে, যার বর্ণনা দিতে গেলে বলতে হয় যে আমরা যে অবজেক্টটিকে গ্লাস ম্যাটেরিয়াল অবজেক্ট দেব, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমরা আজকে টিউটোরিয়াল এই টিপটের অবজেক্টটিকে আমরা গ্লাস ম্যাটেরিয়াল অবজেক্টে দেব। এরপর আমরা এটিকে একটু আমরা যদি একবারে স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট অবজেক্ট তৈরি করার বদলে যদি আমরা একটি হালকা রঙিন গ্লাস তৈরি করি, তার ভিতরে একটু শ্যাডো থাকবে, রিফ্লেক্ট থাকবে এবং রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরিত আলো অর্থাৎ ভিতর দিয়ে স্বচ্ছ কাঁচের ভিতরে এক থেকে অন্য প্রান্ত দেখা যাবে, এরকম একটি টিউটোরিয়াল তৈরি করব। এবং এখান থেকে আমরা কিছু অবজেক্ট সেটিকে আমরা ইচ্ছেমতো চেঞ্জ করে দেব তার গেট আপটি। এর জন্য আমাদের সর্বপ্রথম এরকম একটা সেট ডিজাইন করে নিতে হবে। এরপর এই প্ল্যান শিট সিলেক্ট করে সর্বপ্রথম এটিকে একটি চেকার সিলেক্ট করে দিয়ে এর টাইলিং ইউ এবং ভি এর মান 10 করে দিতে হবে এবং সেটা অ্যাসাইন করে ভিউ করতে হবে। এরপরে টিপটটি সিলেক্ট করতে হবে। এবার আমরা টিপটের উপর ম্যাটেরিয়াল এডিট করব। এজন্য দ্বিতীয় স্লটটি সিলেক্ট করে আমরা এই টিপটটির গায়ে একটু লাল রঙের, সরি আমরা হলুদ রঙেরই একটি কালার দিয়ে আমরা হালকা হলুদ হালকা গ্লাস অর্থাৎ কাঁচের মতো এরকম একটা মানে অবজেক্ট তৈরি করব। এজন্য একটা হলুদ একটু কালারের একটু রং সিলেক্ট করে দেবো আমরা প্রথমে। এরপর আমরা ডিফিউজ কালার স্পেকুলারের মান সব কিছু স্পেকুলারের মান আমরা 215 করে দেবো, 55 করে দেবো আর ডিফিউজের মান প্রয়োজন মতো দেবো। এরপর স্পেকুলার লেভেল আমরা 100 করে দেবো, গ্লোসিনেসের মান আমরা 75 করে দেবো এবং সফটনের মান 0.5 করে দেবো। এরপর আমরা ম্যাপস এর এটি এক্সপ্যান্ড করব। এরপর রিফ্র্যাকশনের ডান পাশে নান বাটন ক্লিক করে আমরা রে ট্রেসি সিলেক্ট করে দেব, দিয়ে আমরা রিফ্র্যাকশন যেহেতু কাজ করছি রিফ্র্যাকশনের বাম পাশে ক্লিক করে দেব, দিয়ে আমরা গো টু প্যারেন্ট দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে যাব। এখন যদি আমরা এটাকে অবজেক্টের উপরে অ্যাসাইন করি তাহলে দেখব যে এই এই আমরা এই ম্যাটেরিয়ালটা পাচ্ছি। রেন্ডার দিলে আমরা এরকম কাসেটটা পেয়ে যাচ্ছি। আমরা এই কাসেটটিকে এভাবে না রেখে আমরা চাচ্ছি কি অর্ধেক হলুদ থাকবে অর্ধেক কাস হবে, এরকম জন্য আমরা 100 এর কাছে আমরা 50 ভ্যালু বসিয়ে দেব। এরপর আমরা অ্যাসাইন করলে দেখব যে কাসটি অর্ধেক হলুদ রঙের এবং অর্ধেক কাসের আকৃতি নিয়েছে। আমরা যদি এটা না দেই তাহলে কিন্তু আমরা দেখব যে শুধু কাঁচ হয়েছে, এবং রিফ্র্যাকশন করলে এরপর রেন্ডার দিলে আমরা দেখব যে কাঁচের অবজেক্টটি হয়েছে। এরপর কাঁচে যেহেতু কিছু না কিছু রিফ্লেক্ট করে সেজন্য আমাদের রিফ্লেকশন সিলেক্ট করে নান বাটন ক্লিক করে রেট্রেস সিলেক্ট করে দেব। এবার রিফ্লেকশন যেহেতু কাজ করছি আমরা রিফ্লেকশনের বাম পাশে ক্লিক করে দিয়ে গো টু প্যারেন্ট দিয়ে আগের অবজেক্টে ফিরে যাব এবং এর মান দেব আমরা 100 এর কাছে 15। এবার আমরা রেন্ডার দিয়ে দেখি, আগের রেন্ডারের বদলে এবার নতুন রেন্ডার দিলে দেখছি এটা রিফ্লেক্ট করছে, সেহেতু রেন্ডার হতে সময় লাগবে। এবং আরেকটি বিষয় এবার আপনাদের বলে রাখি, এবার এই অবজেক্টে আমরা এখানে 15% যেহেতু রিফ্লেক্ট দিয়েছি অতএব আশপাশের যত ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিফ্লেক্ট করছে। আমরা করব কি এই নিজের যে প্লেন শিটটা ব্যবহার করেছি অর্থাৎ এই মেঝে হিসেবে ফ্লোর হিসেবে এই ফ্লোরের এই চেকার যে ম্যাটেরিয়ালটি আছে সেটিকে আমরা এই টিপটের ভিতরে থেকে তুলে দেব। এজন্য আমরা রিফ্লেক্টের ভিতরে দিয়ে যেহেতু ওই
রিফ্লেক্টের মাধ্যমে যেহেতু অবজেক্টের গায়ে থেকে এই ফ্লোরের এই চেকার ম্যাটেরিয়ালটি দেখা যাচ্ছে, আমরা সেই জন্য রিফ্লেকশনে গিয়ে আমরা এই যে এখানে আমরা ম্যাপ এখানে ক্লিক করে আমরা লোকাল এক্সক্লুড এর বাম পাশে এটিকে ক্লিক করে আমরা এই প্লেন শীট প্লেনের এই বাম পাশে এটি ক্লিক করে আমরা এটাকে ইনক্লুড করে দিয়ে আমরা এক্সক্লুড করে দেবো, অর্থাৎ এটিকে আমরা এর রিফ্লেকশনের মধ্যে না রেখে এটা বের করে দেবো। ফলে এখন যদি আমরা রেন্ডার দিই তাহলে কিন্তু আমরা মেঝেটা আর আমরা রিফ্লেক্ট করবে না, এখন আগে যে রিফ্লেক্ট কোর্স যেটা আছে এখন আমরা কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অবজেক্টের গায়ে থেকে এই চেকার ম্যাটেরিয়ালের এই আমাদের এই ম্যাটেরিয়ালটি চলে গেছে। এখন আমরা যদি চাই যে রিফ্লেকশনের এই আশপাশের যে অবজেক্টগুলো আছে, অর্থাৎ এই বক্স এই বক্স এই বক্সের কালারগুলো যদি আমরা এখানে না এনে কোনো একটা কালারকে আমরা হাইড করে দিতে চাচ্ছি, সেটাকে আমরা এই রিফ্লেকশনে রাখতে চাচ্ছি না, সেজন্য আমাদেরকে এই এখানে আবার ক্লিক করে আমাদের যে বক্সটি আমরা আমরা রাখবো না সেই বক্সটি আমরা সিলেক্ট করে দেবো। আমরা যে এটা যে আমরা কালার আলাদাভাবে নাম দিয়ে আমরা এটাকে অ্যাসাইন করে রাখতে পারি, কিন্তু আমরা যেহেতু নাম ই করে রাখিনি সেজন্য আমরা গোলাপি রঙের জন্য আমরা বক্স 4 করে রেখেছি, এটাকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি। এরপর এটিকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি, যেহেতু এবার রেন্ডার দিয়ে দেখি এখন আমরা এই এক্সক্লুড দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, এখন এটাও চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এটাও চলে গেছে। এভাবেই আসলে রিফ্লেক্টের যে কাজগুলো সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। এরপরে যদি আমরা চাই যে এটাকে রিফ্রাক্ট করে আমরা এটিকে আরও একটু পছন্দ মতো কিছু করতে চাচ্ছি, এজন্য আমাদেরকে এই রিফ্রাক্টের এই বাটনটি ক্লিক করে, অর্থাৎ এইখানে ম্যাপে ক্লিক করে আমাদেরকে লোকাল এক্সক্লুড এটা সিলেক্ট করে দিয়ে আমরা যে অবজেক্টটিকে এই রিফ্রাক্ট অর্থাৎ এর কাঁচের ভিতর দিয়ে ওই অবজেক্টটি দেখা যে যাচ্ছিল সেটা যদি আমরা না দেখাতে চাই তাহলে কিন্তু আমরা সেটিকে তুলে দিতে হবে, তো মানে এখান থেকে এক্সক্লুড করে দিতে হবে। আমরা যদি এখান থেকে টিপটটি দিয়ে দিই তাহলে নিজের যে নিজের যে রিফ্লেক্টটি ছিল সেটা চলে যাবে, আর এটা যদি আমরা মেজারটা তুলে দিই তাহলে মেজের পরে কিন্তু আমরা একটি কালো একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখি, যার ফলে এখানে কিন্তু রেন্ডার দিলে কালো চলে আসবে। এখন এই দিকে যদি আমরা রিফ্র্যাক্ট করে যদি এর কোনো অংশ দেখা যায়, আমরা যদি উদাহরণ হিসেবে এভাবে একটু মুভ করে এর ভিতর দিয়ে আমরা যদি এই বক্সটিকে দেখতে চাই রিফ্র্যাক্ট কিছু না কিছু আমাদের কিন্তু আসবে। এখন আমরা যদি চাই যে ওটাকে আমরা এই অবজেক্টের ভিতরে আমরা আনবো না, অর্থাৎ এখানে আমরা নীল রঙের যে বক্সটি আছে বক্সের কালার কিন্তু আমরা এখানে এখানে পাচ্ছি, আমরা যদি এটা তুলে দিতে চাই তাহলে আমাদেরকে এই লোকাল এক্সক্লুড অর্থাৎ রিফ্র্যাকশনের ওখানে গিয়ে লোকাল এক্সক্লুড করে আমরা ওই নীল রঙের অর্থাৎ বক্স 01 এক্সক্লুড করে দিয়ে এবার রেন্ডার দিলে আশা করছি আমরা এই যে নীল রং এই নীল রঙের দুটো কিন্তু আমরা রিফ্র্যাক্টে দেখবো না। হ্যাঁ, আমাদের এই রিফ্র্যাক্টের এই দুটো চলে গেছে। এখন এভাবে আমরা কিন্তু যে কোনো অবজেক্টের উপরে ম্যাটেরিয়াল অর্থাৎ গ্লাস ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্ট এই ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করে আমরা আমাদের অবজেক্টের সব কিছু কাস্টমাইজ করে আমরা আমাদের পছন্দ মতো অবজেক্ট তৈরি করতে পারি এবং সেট ডিজাইন করতে পারি। এই জিনিসটা একটু সূক্ষ্ম কাজের জন্য প্রয়োজন আর কি, এখন এই কাজটি না করলে আপনার যে গ্লাস ম্যাটেরিয়ালটির বিভিন্ন ধরনের খুঁত থেকে যাবে। এই জিনিসটা একটু নিখুঁতভাবে কাজ করলে যা অনায়াসে আপনি কাজ করতে পারবেন। এবার আপনাকে বলি যে প্ল্যান শিটের এই চেকার এই চেকারটি এখন আমাদের এই প্ল্যান শিটের যে চেকারটি এটা কিন্তু রিফ্র্যাক্ট করছে। এখন আমি যদি এটাকে রিফ্র্যাক্ট অংশ থেকে আমরা এটা যদি এক্সক্লুড করে দিই তাহলে এর পিছনের অংশে একটা কালো একটা অংশ রয়েছে, বিশাল একটা অংশ রয়েছে যেটি এখানে রিফ্র্যাক্ট করবে। আমরা যদি এটা উদাহরণ হিসেবে যদি দেখাই তাহলে আমরা এই প্ল্যান শিটটি যদি এক্সক্লুড করে দিয়ে রেন্ডার দিই তাহলে কিন্তু আমরা একটা কালো অংশ দেখব যা আমাদের জন্য মানানসই নয়। আমরা কিন্তু এই
এটি কালা কালো এই অংশটি চলে গেছে, কিন্তু আমরা নিচের কিছু অংশ রিফ্রাক্ট যাতে হয়, যাতে নিচের অংশটি দেখা যায়, সেজন্য আমাদেরকে এটি অবশ্যই সেই আগের অবস্থায় অর্থাৎ ইনক্লুডের ভিতরে রেখে দিতে হবে, দিয়ে রেন্ডার করতে হবে। এভাবেই সব ম্যাটেরিয়াল এডিট করে এর উন্নয়ন ঘটানো সম্ভব। আমরা খুব ভালো মানের একটি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পেরেছি, আশা করছি এটা আমাদের অনেক কাজে লাগবে। আমরা এটিকে এভাবে কাজে লাগাবো। ধন্যবাদ।